So back to what I was saying. Assalamu alaikum. Welcome to my channel, Mir's Vision. আজকে বুটের হালুয়া করার জন্য ডাল নিয়েছি। এখানে আমি এখানে কাপের মাপে আড়াই কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, আর প্রায় ছয় ঘন্টার মতো অর্থাৎ ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। যদি সময় হাতে নাও থাকে তবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা একটু ভিজিয়ে নেবেন, এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং সফট হবে। আর সেদ্ধ যখন বসাবেন তখন অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানিটা দিয়ে নিচ্ছি। অনেকেই সেদ্ধ করার সময় দুধ ব্যবহার করে থাকে, তবে আমি দুধ দেব না। ট্রেডিশনাল অনুযায়ী আমি এখানে গরম পানি দিয়ে সেদ্ধ করব, আর পানিটা এমন পরিমাণে দেব যাতে করে খুব বেশি না হয়ে যায়, আবার যেন কমও না হয়। এখানে দিয়ে দিব আমি এক চামচ বেকিং সোডা। এটা দেওয়ার কারণ সেদ্ধটা ভালো হবে এবং কালারটারও কোনো প্রকার ডিস্টেন্স হবে না, অর্থাৎ ডালের যে একটা কালসা ভাব থাকে সেটা থাকবে না। দিয়ে দেব এখানে দুটা তেজপাতা, দুই টুকরা দারচিনি, তিনটা এলাচ। কেউ চাইলে এগুলো না দিয়েও সেদ্ধ করতে পারেন, আর এগুলো দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে। তো আমি সমস্ত এগুলো দিয়ে এবারে ঢেকে দিয়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব, সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। তো বন্ধুরা একটু দেখে নিন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম। তো এখানে অল্প কিছুটা পানি আছে, এরকম পানির সাথেই থাকবে, কারণ ঠান্ডা হওয়া আগ পর্যন্ত এই ডালটা আরও পানি টানবে। তবে এবারে কাজ হচ্ছে যতগুলো মশলা দিয়েছিলাম অর্থাৎ তেজপাতা, আমি দুটো তেজপাতাকে চার ভাগ করে দিয়েছি। তো ওখানে তিন পিস, এই একটা চারটা উঠিয়ে দিলাম, আর তিনটা দিয়েছিলাম এলাচ একটা, দুই পিস দিয়েছিলাম দারচিনি। অর্থাৎ আমার কথা হচ্ছে যতগুলো মশলা দিয়েছিলাম সবগুলো কিন্তু বেছে বেছে উঠে ফেলে দিতে হবে, কারণ এগুলো এর সাথে ব্লেন্ড করা যাবে না, অথবা ব্লেন্ড হয়ে গেলে যখন হালুয়া বানানো হবে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অথবা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। আর একটা এলাচ আছে, তা আমি দেখে পরে উঠিয়ে নিব। এবারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। ঠান্ডা হয়ে গেলে এই যে অল্প অল্প পানি আছে এটাও টেনে যাবে, আর যতটুকু পানি থাকবে তার সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। এই যে এলাচ আরেকটা। তো আমার সবগুলো মশলা উঠানো হয়ে গিয়েছে, আর একটু পানির সাথে ব্লেন্ড না করলে কিন্তু স্মুথ ভাতটা থাকবে না, তাছাড়া ভালোভাবে ব্লেন্ডও হবে না। তো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এরপর ব্লেন্ড করে হালুয়া বানানোর পর্যায়ে চলে যাব। এবার একটা পাত্র বসিয়ে দিলাম যে পাত্রতে হালুয়া বানাবো। আর আমি যেহেতু এখানে প্রায় আধা কেজি পরিমাণ বুট নিয়েছিলাম, বুটের ডাল, তো সেখানে আমি আধা কাপ পরিমাণ এখানে ঘি দিয়ে দিব। ঘিটা পুরোপুরি গরম করার দরকার নাই, এতে করে ডালের কালারটা একটু ডিস্টেন্স হতে পারে। এর জন্য আমি অল্প একটু গলার পরেই এখানে প্রথমে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া ডাল। দেখেন কতটা স্মুথ দেখা যাচ্ছে, আর কেউ চাইলে ইচ্ছে করলে হাতেও বেটে নিতে পারেন। ডাল যখন ঘিয়ের মধ্যে ঢালতে যাবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আস্তে করে ঢালতে হবে, তা না হলে কিন্তু হাতের মধ্যে ছিটে আসতে পারে। এবারে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে এই ঘি এবং ডালগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যারা পছন্দ করেন কেউ চাইলে এর সাথে লবণ দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খুব সামান্য পরিমাণ। একটা বিষয়, আমি সেদ্ধর সময় গরম মশলা ব্যবহার করেছি অর্থাৎ এলাচ, তেজপাতা আর দারচিনি। আর যারা এলাচের গুঁড়া এখানে ব্যবহার করবেন তারা সেদ্ধর সময় এলাচটা না দিলেও হবে। ভালোভাবে নাড়তে হবে এবং নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে নিচে দিয়ে ধরে না আসে। নিচে দিয়ে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু হালুয়ার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
এ পর্যায়ে আমি সামান্য কিছুটা এখানে তরল দুধ দিব। এখানে প্রায় 300 গ্রাম দুধ ছিল, সেটা আমি প্রথমে জাল দিয়ে কমিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে আধা কেজি ডালের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিয়ে কিন্তু নাড়ার উপর রাখতে হবে, তা না হয় নিচে দিয়ে ধরে আসবে। এর মধ্যে বন্ধুরা আমি যে পাত্রতে হালুয়াটা ঢালবো, একটা স্টিলের বড় পাত্র নিয়েছি, সেখানে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। অনেকটাই হয়ে আসছে। যদি কেউ বরফি কাটতে না চান তাহলে এ পর্যায়ে এসে কিন্তু নামিয়ে ফেলতে পারেন, আর যারা বরফি কাটবেন তারা আরও কিছুটা শুকিয়ে নেবেন। তবে নামানোর আগে দিয়ে অবশ্যই কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই গুঁড়া দুধটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কেউ যদি ফুড কালার ইউজ করতে চান তবে পানির মধ্যে গুলিয়ে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো প্রকারের কালার ব্যবহার করব না। এবারে বন্ধুরা আমি আর কিছুটা নেড়ে চেড়েই ঘি মাখানো সেই পাত্রতে ঢেলে ফেলব। তো বন্ধুরা খুব গরম গরম কিন্তু এটা ঢেলে এই যে উপরে যে শক্ত আবরণটা হবে তার আগে কিন্তু এরকম একটা চামচ দিয়ে বা নাড়নি দিয়ে এভাবে সমান করে নিতে হবে। আর উপরে শক্ত আবরণটা হওয়ার আগে দিয়ে যদি কেউ আপনারা চান গার্নিশিংয়ের জন্য কিছুটা, আমি এখানে পেস্তাবাদাম এবং কাঠবাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। আর এটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু চেপে চেপে দিবেন যাতে ভিতরে একটু আটকে থাকে। এবার কেউ চাইলে বরফি কাটতে পারেন এবং কেউ চাইলে সাজ দিয়েও কেটে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগবে। তা আমি কিছুক্ষণ অল্প কিছুক্ষণের জন্য একটুখানি ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না, এটা মাথায় রাখবেন। একটুখানি সময় 2 থেকে 3 মিনিট একটু সময় দেব, তারপর আবার কেটে ফেলব। তো বন্ধুরা হয়ে গেল আজকে বুটের ডালের হালুয়ার রেসিপি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এই যে আমি এরকম কয়েকটা এরকম ডিজাইন করে সাজ দিয়ে কেটে নিয়েছি। এখানে 3টা ডিজাইন আছে, ফুল, স্টার এবং লাভ। তাছাড়া আছে বরফি স্টাইলে কাটা। উপর থেকে আমি কিছুটা কিশমিস, কাজু বাদাম এগুলো দিয়ে নিয়েছি, পেস্তাবাদাম, কাঠবাদাম। আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো সাজাতে পারেন। এবং একটু বাদামগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে, পাশাপাশি দেখতেও সুন্দর লাগে। আজকে বন্ধুরা ঠান্ডা লেগে গিয়েছে, কণ্ঠটা একদমই অন্যরকম। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই হালুয়াটা কিন্তু শুধুমাত্র কোনো প্রকার অকেশন ছাড়াও বাসায় সকালে রুটির সাথে এবং বিকেলের নাস্তা হিসেবে কিন্তু বানিয়ে রাখা যায়। আর এমনিতেই মুসলিম ধর্মের বিভিন্ন অকেশনে তো অবশ্যই আছে, যেমন সবাই ব্রত উপলক্ষে অনেকে বানিয়ে থাকে। আর এখন দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চারা খেতে চাইলে যখন তখনই করে দেওয়া যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।